অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে ই ডিস্ট্রিক্ট পোর্টালের কিন্তু নতুন একটি ওয়েবসাইট লঞ্চ হয়েছে 2.0, যেখান থেকে আপনি এখন খুব সহজে আপনার কাজগুলো করতে পারবেন। এখানে কী কী সুবিধা রয়েছে, ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে পারবেন, এরপর লোকাল রেসিডেন্সের সার্টিফিকেট রয়েছে, বসবাসের প্রমাণপত্র সেটা আবেদন করতে পারবেন, এরপর ডিস্টেন্স সার্টিফিকেট পর স্টুডেন্ট যারা রয়েছে অনেক সার্টিফিকেট আবেদন করতে পারবেন, এরপর গোর্খা সার্টিফিকেট আবেদন করতে পারবেন, এরপর অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আবেদন করতে পারবেন। এর পাশাপাশি আপনি যদি এখনও পর্যন্ত বার্থ সার্টিফিকেট, জন্মের শংসাপত্র সার্টিফিকেট তৈরি না করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। আপনার পরিবারে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি কিন্তু মৃত্যু সার্টিফিকেট আবেদন করতে পারবেন এই নতুন পোর্টাল থেকে। এর পাশাপাশি আপনাদের জমির যে পর্চা রয়েছে, ক্ষতিহীন যে রয়েছে, এগুলো আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো দেখে নিচ্ছি নতুন পোর্টাল থেকে আপনি কীভাবে এই কাজগুলো করবেন, কবে থেকে শুরু হচ্ছে, এ টু জেড পদ্ধতি। অবশ্যই তার আগে আপনাদের যা করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও লাইকের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অলকে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনি কী করবেন, গুগলে চলে আসবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট লিখে। তো সার্চ করতে আপনার সামনে কিন্তু প্রথমে লিঙ্ক চলে আসবে, ই ডিস্ট্রিক্ট দেখতেই পাচ্ছেন, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে এরকম একটি পেজ কিন্তু চলে আসবে, দেখতেই পাচ্ছেন যে ইম্পর্টেন্ট নোটিশ। এখানে বলা হয়েছে কিন্তু আপনি এখন ইনকাম সার্টিফিকেট, লোকাল রেসিডেন্স সার্টিফিকেট, গোর্খা সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট ফর স্টুডেন্ট, এর পাশাপাশি আপনাদের যদি বার্থ সার্টিফিকেট আবেদন না থাকে, বার্থ সার্টিফিকেট এবং আপনাদের যদি পরিবারের কারো মৃত্যু হয়ে থাকে, ডেথ সার্টিফিকেট শুরু করে জমির পর্চা, ক্ষতি ইত্যাদি কাজগুলো এখন ই ডিস্ট্রিক্ট পোর্টাল 2.0 এখান থেকে আবেদন করতে পারবেন। আগে কিন্তু পোর্টালটি এরকম ছিল দেখতেই পাচ্ছেন, এখন নতুন যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল কিন্তু এরকম চলে আসছে, ই ডিস্ট্রিক্ট 2.0 কামিং সুন। এখানে আমরা যদি ক্লিক করে থাকি তো দেখতেই পাচ্ছেন ই ডিস্ট্রিক্ট পোর্টাল ওয়েলকাম টু ই ডিস্ট্রিক্ট 2.0। তো এখানে বলা হয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন আপকামিং সার্ভিস ইন ই ডিস্ট্রিক্ট 2.0। এই যে ই ডিস্ট্রিক্ট 2.0 নতুন পোর্টালে যে সমস্ত সার্ভিস আপনি পেয়ে যাবেন, ইনকাম সার্টিফিকেট, যদি আপনাদের ইনকাম সার্টিফিকেট লাগে ভিডিওর, সেটা আপনার বিভিন্ন স্কলারশিপ বিভিন্ন কাজে, তো আপনি কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন। এরপর লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট যে রয়েছে, এক কথা বসবাসের প্রমাণপত্র, সেই সার্টিফিকেট আপনি আবেদন করতে পারবেন অনলাইনে। এরপর ডিস্টেন্স সার্টিফিকেট ফর স্টুডেন্ট, পড়ুয়াদের জন্য যে ডিস্টেন্স সার্টিফিকেট রয়েছে সেটিও আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। গোর্খা যারা রয়েছে, গোর্খা জাতিদের জন্য কিন্তু গোর্খা সার্টিফিকেট আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি আপনি কিন্তু অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আবেদন করতে পারবেন। যদি আপনাদের একটা জন্মের পর এখনও পর্যন্ত সার্টিফিকেট না বানিয়ে থাকেন, অনেক দিন হয়ে গেল, 10 বছর 20 বছর 100 বছর ইত্যাদি, কিংবা 4-5 মাস, তাহলে আপনি কিন্তু এখন ডিলেট রেজিস্ট্রেশন অফ বার্থ যে রয়েছে, অর্থাৎ আপনাদের সার্টিফিকেট যদি এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন, তো আপনি যে কোনো বয়সে হন না কেন এখন বার্থ সার্টিফিকেট আবেদন করতে পারবেন ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল থেকে। তো শুধু তাই নয়, যদি আপনাদের পরিবারের কোনো সদস্যের মৃত্যু হয়ে থাকে এবং এখনও পর্যন্ত আপনি সার্টিফিকেট তৈরি করেননি, আপনি 1 বছর 2 বছর কিংবা 10-20 বছর হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি এখন কিন্তু যে ডেথ সার্টিফিকেট রয়েছে, মৃত্যু শংসাপত্র, তা তৈরি করতে পারবেন ই ডিস্ট্রিক্ট পোর্টাল 2.0 থেকে। এর পাশাপাশি আপনি আরটিআই স্ট্যাটাস চেক করতে পারবেন এবং যে আপনার আর ওয়ার কপি রয়েছে সেটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, আবেদন করতে পারবেন। এরপর প্লট ইনফরমেশন যে রয়েছে সেগুলো আপনি কিন্তু এখান থেকে জানতে পারবেন। এবং ইতিমধ্যে কিন্তু এই যে পোর্টাল রয়েছে তা কিন্তু লঞ্চ হয়নি, তবে খুব তাড়াতাড়ি কিন্তু লঞ্চ হবে। তো কবে লঞ্চ হচ্ছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন ইম্পর্টেন্ট নোটিশ, নোটিশে বলা হয়েছে কিন্তু বর্তমানে যে ই ডিস্ট্রিক্ট পোর্টালই রয়েছে সেখানে কিন্তু কাজ চলছে, সেটিকে আপডেট করা হচ্ছে ই ডিস্ট্রিক্ট পোর্টাল 2.0 এবং এই কাজটি কিন্তু চলবে 6 নভেম্বর পর্যন্ত। এবং আপনি কিন্তু এই 3 নভেম্বর থেকে 6 নভেম্বরের মধ্যে কোনো কিছু কাজ নতুন পোর্টালে করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে ই ডিস্ট্রিক্ট পোর্টাল যে রয়েছে 2.0 সেখানে করার জন্য। 6 নভেম্বরের পর থেকে কিন্তু এটি লাইভ হয়ে যাবে। তো যখনই ই ডিস্ট্রিক্ট পোর্টাল 2.0 আপডেট হয়ে যাবে, আমি আপনাদের ইনকাম সার্টিফিকেট, এরপর বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট থেকে শুরু করি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এভরিথিং বিষয়ে সার্টিফিকেটগুলো রয়েছে, কী আবেদন করবেন নতুন পোর্টাল থেকে তা জানিয়ে দেবো। আর সেই সমস্ত ভিডিও মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এর পাশাপাশি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন।